فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. এমন প্রশ্ন করেছেন যে এই জিলহজ মাসের 10টি রোজার সব না রাখতে পারলে ভেঙে ভেঙে রাখা যাবে কি না। দেখুন, প্রথমে বলবো যে এই দিন কটা 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখটা আর লাগাবেন না, কিন্তু 10 তারিখে তো ঈদ, আর ঈদের দিনে কোনো রকম রোজা হয় না। তো 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, আর 9 তারিখে তো এমনি রাখবেন, সেটা হচ্ছে কি আরাফা, যে 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত। তো চেষ্টা করতে হবে যে বেশি বেশি করে, মানে এই 8 তারিখ পর্যন্ত, 1 থেকে নিয়ে 9 লাগাতার পর্যন্ত রোজা রাখা। না পারলে কমসে কম যতটুকু পারে ততটুকু রাখেন, আর খাস করে আরাফার দিনে রাখেন। আর কুরবানির দিনে তো কোনো রকম রোজা নাই, কেন ঈদের আপনি না ঈদের ঈদুল ফিতরে খেয়ে যেতে হয়, আর ঈদুল আজহাতে না খেয়ে ঈদগাহে যেতে হয়। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন এই দিনগুলোতে রোজা পালন করা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহাব, বিশেষ করে যে ব্যক্তি হজে যায় নাই তার জন্য আরাফার দিন অবশ্যই রোজা রাখা মুস্তাহাব। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিবসে রোজা রাখা বিগত 1 বছর এবং পরের 1 বছর গুনাহকে মাফ করে দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুসলিমের হাদিস। তবে হ্যাঁ, যারা হজে গেছে তাদের জন্য আবার কি বলে আরাফার রোজা নেয়। তো আপনি চেষ্টা করবেন বেশি বেশি করে রোজা রাখা, খাস করে এই 9টা দিনই, না পারলে আপনি ভেঙে ভেঙে রাখুন, কোনো সমস্যা নেই।